সাধারণকে সচেতন করতে র‍্যালি পুলিশের বনগাঁ পুলিশ জেলা ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হয় কর্মসূচি পথ চলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের সচেতন করা হয় এই দিন বনগাঁ পুলিশ জেলা ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কর্মসূচি পালন করা হলো সোমবার এদিন সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের একটি সচেতনতামূলক র‍্যালিরও আয়োজন করা হয় এই র‍্যালিটি শুরু হয় বনগাঁ রামনগর রোড মোড় থেকে এবং শেষ হয় বনগাঁ মতিগঞ্জ খড়ি মোড় এলাকায় এই র‍্যালিতে মূলত সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের বিভিন্ন সচেতনতামূলক দিকগুলিকে তুলে ধরা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে দৈনন্দিন জীবনে রাস্তা ও পথঘাটই হলো আমাদের নিত্যদিনের এক অবিচ্ছেদ্য অংশ স্কুল অফিস বাজার ও বিভিন্ন কারণে প্রতিনিয়ত যাতায়াতের জন্য আমাদের রাস্তা ব্যবহার করতে হয় তাই প্রত্যেকটি মানুষের জীবনে অতপ্রতভাবে জড়িয়ে আছে পথপরিক্রমা তাই সড়ক নিরাপত্তাকে আরও মজবুত করে তুলতে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের মতো অভিনব স্লোগানটি হয়ে উঠেছে আমাদের জীবনের এক অপরিহার্য অংশ তাই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কর্মসূচি গ্রহণ করেছে বনগাঁ পুলিশ জেলার ট্রাফিক গার্ড এদিন এই কর্মসূচি উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয় সেই র্যালিতে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয় বনগাঁ পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষে ডিএসপি ট্রাফিক বলেন বনগাঁতে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের সচেতনতামূলক আয়োজন করা হয়েছে পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করা হয় এবং বিভিন্ন প্ল্যাকার্ড সহ পুলিশ কর্মীরা রাস্তায় নামে সচেতনতার বার্তা দিতে সাধারণ মানুষকে এদিন শহরের বিভিন্ন রাস্তায় পথচলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয় সেই সাথে যানবাহন চালানোর সময় ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর কথাও বলা হয় এদিন বনগাঁ মতিগঞ্জ ঘড়ি মোড়ে টোটো চালকদের সচেতনতার বার্তা দেওয়া হয় পুলিশ কর্তাদের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ হলো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটা স্বপ্নের প্রকল্প 2016 সালে 8ই জুলাই এটা যাত্রা শুরু হয় তো মূলত এই সেফ ড্রাইভ সেভ লাইফকে কোনো একটা স্লোগান স্তরে আটকে না রেখে এটাকে একটা আমরা প্রত্যেকে যে পথের প্রহরী এবং এটা যে আমাদের একটা সংস্কৃতি এই বার্তাটাকে আমি পথ সংস্কৃতির পর্যায়ে নিয়ে যেতে চাই এবং শুধু আমরা প্রশাসনের যারা কর্মকর্তা তারা নয় প্রত্যেকটা নাগরিক এবং জনগণ বনগাঁর যারা রয়েছে এটা প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে যেন প্রথিত হয়ে যায় যে আমাদের রাস্তায় বেরোলেই এটা আমাদের একটা পথ সংস্কৃতি এবং আমরা পথের অতন্দ্র প্রহরী এই সেফ ড্রাইভ সেফ লাইফটাকে আমরা তাই বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে একটা সংস্কৃতিতে পরিণত করতে চাই এবং এটা যেন প্রত্যেকে রাস্তায় বেরোলে এটা নিয়ম মেনে এটা নিজেদের দায়িত্বে এটা নেয় পুলিশকে যেন মানুষকে বলতে না হয় যে এটা প্রত্যেকের নিজের দায়িত্ব এই সংস্কৃতিটাকে মূলত আমি বনগাঁবাসীর কাছে দিতে চাই সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড বনগাঁ নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।